জানি দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম, শুরুতেই জানি দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ। দীপাবলিতে ইঙ্গিতপূর্ণ পোস্ট, ট্রাম্পের জয়ে কি অস্বস্তি বাড়ল বাংলাদেশের ইনু সরকারের? বেরিয়ে এল নতুন এক ভয়ঙ্কর চাঞ্চল্যকর তত্ত্ব, যা জানলে আপনাদের চোখ কপালে উঠে যাবে, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানিয়ে দেব জাতীয় নির্বাচন নয়, আগে স্থানীয় সরকারের নির্বাচন, জানালেন প্রধান উপদেষ্টা, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। জানিয়ে দেব খালেদ মহিনুদ্দিনের টকশোতে অতীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাদ্দাম, যা বললেন হাসনাত সার্জিস, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। আরও জানিয়ে দেব আমির হোসেন আমু গ্রেপ্তার, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এবং সবশেষে জানিয়ে দেব ডোনাল্ড ট্রাম্পকে আওয়ামী লীগের অভিনন্দন, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। দীপাবলিতে ইঙ্গিতপূর্ণ পোস্ট, ট্রাম্পের জয়ে কি অস্বস্তি বাড়ল বাংলাদেশের ইনু সরকারের? বেরিয়ে এল নতুন এক ভয়ঙ্কর চাঞ্চল্যকর তত্ত্ব, যা জানলে আপনাদের চোখ কপালে উঠে যাবে। আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে প্রত্যাবর্তন ঘটতে চলছে ডোনাল্ড ট্রাম্পের। চার বছরের ব্যবধানে ট্রাম্পের এই জয়কে এক সন্ধিক্ষণ বলে গণ্য করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা। শুধুমাত্র আমেরিকার দেশীয় রাজনীতির জন্যই নয়, আন্তর্জাতিক ভূরাজনীতিতেও ট্রাম্পের প্রত্যাবর্তনের প্রভাব পড়তে চলছে বলে মনে করা হচ্ছে। একদিকে রাশিয়া বনাম ইউক্রেন যুদ্ধ, উত্তপ্ত পশ্চিম এশিয়া যেমন রয়েছে, তেমনই ভারতীয় উপমহাদেশের জন্যও আমেরিকার এই প্রেসিডেন্ট নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমনিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ট্রাম্পের, নির্বাচনী প্রচারেও প্রবাসী ভারতীয়দের মন জয়ে বিশেষ সচেষ্ট ছিলেন তিনি। কিন্তু হোয়াইট হাউস ট্রাম্পের প্রত্যাবর্তনে বাংলাদেশের বর্তমান সরকারের জন্য অস্বস্তির কারণ হতে পারে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেরে বাংলাদেশে ক্ষমতার রদবদল ঘটেছে। শেখ হাসিনার দেশ ছাড়ার পর অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নোবেলজয়ী মোহাম্মদ ইউনুসের হাতে, কিন্তু ক্ষমতার পালা বদলের পর বাংলাদেশে হিন্দুসহ সংখ্যালঘুদের ওপর হামলার যে খবর উঠে আসছে, তা নিয়ে সাম্প্রতিক সোশ্যাল মিডিয়ায় মুখ খোলেন ট্রাম্প। দীপাবলির শুভেচ্ছা জানাতে গিয়ে বাংলাদেশের বর্তমান সরকারের তীব্র সমালোচনা করেন তিনি। ট্রাম্প লেখেন, বাংলাদেশের যে চরম বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যেভাবে হিন্দু, খ্রিস্টান এবং অন্য সংখ্যালঘুরা হিংসার শিকার হচ্ছেন, তাদের ওপর হামলা হচ্ছে, লুটপাট চলছে, তার তীব্র নিন্দা আমি করছি। আমি থাকলে এমনটা হতে দিতাম না। কমলা এবং জো বাইডেন আমেরিকা এবং পৃথিবীর অন্যত্র বসবাসকারী হিন্দুদের অবজ্ঞা করছেন। আমরা আমেরিকায় বসবাসকারী হিন্দুদের কট্টরবাদী ধর্মবিরোধী বামপন্থার হাত থেকে রক্ষা করব। আমার সরকার ভারত ও বন্ধু নরেন্দ্র মোদীর সঙ্গে বন্ধুত্ব আরও মজবুত জায়গায় নিয়ে যাবে। বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর হামলা নিয়ে দিল্লির তরফেও উদ্বেগ জানানো হয়েছে। তাই ট্রাম্পের জমানায় আমেরিকার সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের আরও উন্নতি ঘটবে বলে মনে করা হচ্ছে। যেমন তেমনই বাংলাদেশের প্রতি ট্রাম্প সরকারের আচরণ করা হতে পারে বলে মনে করেছেন কূটনীতিকদের একাংশের। তাদের মতে শুধুমাত্র প্রবাসী হিন্দুদের মন জয় করতে ওই মন্তব্য করেননি ট্রাম্প। সাম্প্রতিক ইউনুস আমেরিকা সফরে গেলে বাইডেন সরকার তাকে অভ্যর্থনা জানায়। প্রাক্তন প্রেসিডেন্ট বিল ক্লিনটন তাকে সম্মান জানায়। হাসিনাকে উৎখাত করা আন্দোলন অনুমোদন জানান। আমেরিকা সফরে জর্জ সোরস এবং আলেকজান্ডার সোরসের সঙ্গেও সাক্ষাৎ করেন ইউনুস, কিন্তু রিপাবলিকান শিবিরের কারো সঙ্গে দেখা করেননি তিনি। তাই বাংলাদেশে ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি ট্রাম্পের আচরণ সহজ হবে না বলে মনে করা হচ্ছে। ইলিয়ন স্টেটের ইউনিভার্সিটির অধ্যাপক আলী রিয়াজ সম্প্রতি সংবাদ মাধ্যমে এমন ওই সম্ভাবনার কথা জানান। তার মতে ট্রাম্পের জয় মনোবল বাড়বে হাসনার দল আওয়ামী লীগের। বাংলাদেশের রাজনৈতিক জমি ধরে রাখতে সচেষ্ট হবে তারা। আর হাসিনা যেহেতু ভারতের আশ্রয় রয়েছেন, তাই ট্রাম্পের সমর্থন তার দিকে থাকবে বলে মত কূটনীতিকদের। হাসিনা যেখানে বারবার ভারতের সঙ্গে সুসম্পর্ক রেখে চলেছেন, ইনু সরকার সেই পথে হাঁটেনি। বরং হাসিনাকে আশ্রয় দেওয়া থেকে আরও একাধিক বিষয়ে দিল্লির প্রতি বৈরিতা প্রকাশ করেছেন। তাই সরকারকে চটিয়ে ট্রাম্প বাংলাদেশের সঙ্গে সখ্য গড়তে যাবেন না বলে মনে করা হচ্ছে।
ক্লিন্টনদের সঙ্গে দীর্ঘদিনের সুসম্পর্ক ইউনুসের মাথা ব্যথার কারণ হতে পারে। ক্লিন্টন ফাউন্ডেশনে অতীতে মোটা টাকা অনুদান দিয়েছে ইউনুস, তবে আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব গ্রহণ করলে আন্দোলন থেকে অদ্ভুত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার বিরুদ্ধে পদক্ষেপ করবেন এমনটা বাবা ভুল হবে বলে কূটনীতিকদের অনেকের মত। তাদের মতে আদর্শগত অবস্থান যাই হোক না কেন, আমেরিকার গ্র্যান্ড ওল্ড পার্টির সদস্য এবং পৃথিবীর সর্বশক্তিধর রাষ্ট্রের প্রেসিডেন্ট হিসাবে সাবধানী অবস্থানই নেবেন ট্রাম্প। রিপাবলিকানদের অনেকের সঙ্গে সুসম্পর্ক রয়েছে ইউনুসের, তাই ভারসাম্য বজায় রেখে ট্রাম্প চলবেন বলে মনে করছেন কূটনীতিকদের অনেকেই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপি সহ রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে দৃশ্যমান তাগাদা থাকলেও নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের লক্ষ্য স্থানীয় সরকার নির্বাচন আয়োজন। সরকারের উচ্চ পর্যায়ে বিষয়টি নিয়ে আলোচনা চলছে। জাতীয় নির্বাচনের আগে দেশের রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা কতখানি বজায় থাকে সেই অভিজ্ঞতা ডক্টর ইউনুসের সরকার আগেই পরখ করতে চায়। সরকারের গঠিত দুটি কমিশনের একাধিক সদস্যের সঙ্গে আলাপকালে তারা বাংলা ট্রিবিউনকে জানান, সরকারের মধ্যে ইনফরমালি আলোচনা চলছে নির্বাচন আয়োজন নিয়ে। যদিও সোমবার 4 নভেম্বর প্রধান উপদেষ্টার সঙ্গে অনুষ্ঠিত কমিশনের প্রধানদের বৈঠকের পর একজন জানান সোমবার এ বিষয়ে কোনো আলোচনা হয়নি। তবে আরেকটি কমিশনের এক কমিশন সদস্যের ভাষ্য, স্থানীয় সরকার নির্বাচন করলে দেশের রাজনৈতিক প্রসেস বজায় থাকল, এটা সরকারেরই সিদ্ধান্ত হতে পারে। সূত্র জানায় নির্বাচন সংস্কার কমিশনের পর ইসি গঠনে পুরনো পদ্ধতিকে আমলে নিয়ে সার্চ কমিটি গঠনের একটি বড় কারণ নির্বাচন নিয়ে সরকার আন্তরিক, বিশেষ করে জাতীয় নির্বাচন আয়োজনের আগে পূর্ব প্রস্তুতি হিসাবে স্থানীয় সরকার নির্বাচন দিতে পারে সরকার। এক্ষেত্রে অবশ্য দলীয় প্রতীক বাতিল করা হবে। সরকারের আইনশৃঙ্খলা বাহিনী একটি নির্ভরযোগ্য একটি সূত্রের দাবি, ইতিমধ্যে সরকারের উচ্চ পর্যায়ে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। তবে রাজনৈতিক দলগুলো জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের সম্মত হবে কি না সে বিষয়টিও গুরুত্বপূর্ণ, সেটিও সরকারকে বিবেচনা করতে বলা হয়েছে। এমনকি বড় দল হিসাবে বিএনপি মানবে কিনা সে প্রসঙ্গ উত্থাপিত হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর ওই দপ্তরের সূত্রটি। সরকারের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, স্থানীয় সরকার নির্বাচন ব্যবস্থা নিয়ে পৃথক একটি কমিশন গঠনের আলোচনা শুরু করেছে সরকার। এ বিষয়ে জানতে চাইলে মঙ্গলবার 5 নভেম্বর সন্ধ্যায় জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক মোহাম্মদ নাসিরুদ্দিন পাটোয়ারি বাংলা ট্রিবিউনকে বলেন, আমরা এখনও নির্বাচন প্রসেস নিয়ে চিন্তা করিনি, আমরা গণ অভ্যুত্থানে শহীদ আহত ক্ষতিগ্রস্তদের প্রাধান্য দিয়ে কাজ করছি, স্থানীয় সরকার বা জাতীয় নির্বাচন নিয়ে এখন চিন্তা করছি না। একটি সূত্রের দাবি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চায় আগে ছাত্র সংসদগুলোতে নির্বাচন। সোমবার 4 নভেম্বর রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক হয়েছে, সে বৈঠকে চলমান বিষয়গুলো সহ নির্বাচনীয় আলোচনা হয়। বৈঠকের পর স্থায়ী কমিটির একাধিক সদস্যের সঙ্গে আলাপকালে জানা গেছে বৈঠকে নির্বাচনের বিষয়ে সরকারের দ্রুততম উদ্যোগ আশা করে বিএনপি। দলের নেতারা প্রকাশ্যে নির্বাচন নিয়ে দাবিও করছেন। এক প্রশ্নের জবাবে জাতীয় স্থায়ী কমিটির একজন সদস্য বাংলা ট্রিবিউনকে বলেন, স্থানীয় সরকার নির্বাচন আগে দিতে পারে, তবে বিএনপি বিরোধিতা করবে। আমি মনে করি সরকারকে আলোচনা করেই যেতে হবে, সরকার তো আওয়ামী লীগের সরকার না, এটা তো অন্তর্বর্তী সরকার। আরেকটি দলের সভাপতি, স্থানীয় সরকার নির্বাচনে আমি স্পষ্ট হতে পারিনি এখনও, তবে ধারণা করে দিতে পারে। বিএনপির একটি নির্ভরযোগ্য সূত্র সোমবার 4 নভেম্বর জানায়, নতুন এসএ গঠনের পর ভোটার তালিকা হালনাগাদ, নির্বাচন আইন নিয়ে নির্বাচন সংস্কার কমিশন এর সঙ্গে যুগপৎভাবে কার্যক্রম পরিচালনা, সংসদ আসনের বিন্যাসের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনের আয়োজনে ঝুঁকবে সরকার। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে প্রকাশিত বাংলা সংবাদপত্র ঠিকানার প্রধান সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন সাংবাদিক খালেদ মহিনুদ্দিন। প্রতি বৃহস্পতিবার রাতে একটি টক শোর উপস্থাপনা করেন তিনি। এবার সেই অনলাইন টক শোতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনকে অতিথি করা হয়েছে। আগামীকাল রাতে এই টক শো অনুষ্ঠিত হওয়ার কথা, এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিরূপ প্রতিক্রিয়া জানিয়েছেন অনেকে। কথা বলেছেন
বৈষম্যবাদের ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সারদিস আলম বুধবার 6 নভেম্বর নিজেদের ফেসবুক আইডিতে পৃথক পোস্টে এ বিষয়ে নিজেদের অবস্থান জানান এই দুই সমন্বয়ক। হাসনাত আবদুল্লাহ ফেসবুক পোস্টে লেখেন, নিষিদ্ধ সংগঠনের সভাপতিকে প্রমোট করার মধ্য দিয়ে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে শহীদ ও জাতীয় বিপ্লব ও সংহতির সঙ্গে প্রতারণা করা হল। সারদিস আলম লেখেন, খালেদ মহিনুদ্দিন ভাই এর পূর্বে কয়টা নিষিদ্ধ সংগঠনের লিডারদের সঙ্গে টকশো করেছেন, এটা আমাদের 2000-এরও অধিক শহীদের সঙ্গে বেইমানি, অর্ধলক্ষ রক্তাক্ত ভাই বোনের রক্তের সাথে বেইমানি। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমুকের গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ডিবি বুধবার 6 নভেম্বর রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান অতিরিক্ত পুলিশ কমিশনার গোয়েন্দা রিজাউল করিম মল্লিক। তিনি সাংবাদিকদের জানান, আমির হোসেন আমুর বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে, তাকে একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হবে। এর আগে 19 সেপ্টেম্বর রাতে আমির হোসেন আমুর লুকিয়ে আসেন সন্দেহে রাজধানী বসুন্ধরার একটি ভবন ঘেরাও করেন শিক্ষার্থীরা। প্রায় 4 ঘন্টা ভবনটি ঘেরাও করে রাখার পর তাকে না পেয়ে সেখানে ভাঙচুর করেন বিক্ষুব্ধরা। আমির হোসেন আমু ঝালকাঠির 2 আসনের সাবেক সংসদ সদস্য। 2013 সালে তিনি ভূমি ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পান। 2014 সালের জাতীয় নির্বাচনে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন এবং শিল্পমন্ত্রীর দায়িত্ব পান। নিজ নামে ও অন্যান্য আত্মীয় স্বজনের নামে বেনামে দেশে বিদেশে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আছে তার বিরুদ্ধে। এসব অভিযোগে অনুসন্ধান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন দুদক। সম্প্রতি এই আওয়ামী লীগ নেতার ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেয় বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। একই সঙ্গে তার সন্তান এবং তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের লেনদেন স্থগিত করার নির্দেশ দেওয়া হয়। যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসাবে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছে আওয়ামী লীগ। আজ বুধবার গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আপামা বাহাউদ্দিন নাসিম এই অভিনন্দন বার্তা দিয়েছেন। অভিনন্দন বার্তায় তিনি বলেন, ডোনাল্ড ট্রাম্প 47তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হয় তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। নতুন মার্কিন প্রেসিডেন্ট বিশ্ব শান্তি ও গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করবেন বলে আমরা আশা করি। তার নেতৃত্বেই বিশ্বের সব যুদ্ধের অবসান ঘটিয়ে শান্তি ফিরে আসবে। তিনি আরও বলেন, বাংলাদেশে বর্তমানে যেভাবে গণতন্ত্রকে ধ্বংস করে নৈরাজ্য সৃষ্টি হয়েছে তা ডোনাল্ড ট্রাম্প তার টুইটার বার্তায় বিশ্ববাসীকে জানিয়েছেন। বাংলাদেশের সংখ্যালঘুদের অধিকার নিয়ে ডোনাল্ড ট্রাম্প টুইট বার্তায় বিভিন্ন দিক তুলে ধরেছেন। বাংলাদেশে সংখ্যালঘুরা যাতে আর নির্যাতিত না হয় সে বিষয়ে তিনি যথাযথ পদক্ষেপ নেবেন বলে আমরা প্রত্যাশা করি। বাহাউদ্দিন নাসিম বলেন, বাংলাদেশে মতপ্রকাশের স্বাধীনতা রুদ্ধ করে অগ্নিসংযোগ হামলা, গায়েবী মামলা, গ্রেপ্তার ও অগণিত হত্যা করে দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টি করা হয়েছে। শীঘ্রই বাংলার মাটিতে সব অবৈধ দখলদারিত্ব শেষ হয়ে জনগণের ভোটে নির্বাচিত গণতান্ত্রিক সরকার দায়িত্ব নিয়ে উন্নয়নের পথে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে, এই অপেক্ষায় আছে জনগণ। সবাইকে নিজ নিজ জায়গা থেকে অবৈধ দখলদারদের বিরুদ্ধে ইস্পাত কঠিন ঐক্য নিয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।